Hello viewers, very very welcome to my YouTube channel. Viewers, আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের গুগল বিজনেস প্রোফাইলে ম্যাক্সিমাম রিভিউস আমরা আমাদের কাস্টমারের কাছ থেকে কালেক্ট করতে পারি এবং এই ওয়েটা কত সহজে আমরা করতে পারি সেটাই আজকে ডিটেইলস আমরা জানব। তো ভিউয়ার্স, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান। নর্মালি হয় কি, নর্মালি আপনার কাস্টমার যখন আপনাকে কোনো রিভিউ দিবে তখন ওই কাস্টমারের আসতে হয় আপনার বিজনেস প্রোফাইল লিস্টিং এ। বিজনেস প্রোফাইল লিস্টিং এ সে রিভিউ অপশনে যেতে হয়, রিভিউ অপশনে দিয়ে তারপর সে তার রিভিউটা দিতে পারে। তো এই কাজটাকে খুব সহজ করার জন্য যে ওয়ে সেটা হচ্ছে, আপনি চাইলে আপনার বিজনেস প্রোফাইল লিস্টিং এ যখন আপনি আপনার ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আপনি আস্ক ফর রিভিউ এই অপশনটা পেয়ে যাবেন। এই আস্ক ফর রিভিউতে অপশনে যখন আপনি যাবেন তখন আপনাকে বেশ কিছু প্ল্যাটফর্ম দেখাবে। আপনি চাইলে এটা আপনার কাস্টমারকে ইমেলের থ্রুতে লিঙ্কটা পাঠাতে পারেন, এখানে যে ইউআরএলটা পাচ্ছেন এটা ইমেলে পাঠাতে পারেন, আপনার কাস্টমারকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকের থ্রুতে। তখন কাস্টমার করবে কি, কাস্টমার যখন এই লিঙ্কটার উপর ক্লিক করবে, ভিউয়ার্স আমি এই লিঙ্কটা কপি করছি, লিঙ্কটা কপি করে আপনি এটা অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করবো আপনার কাস্টমারকে পাঠাতে পারেন। তো কাস্টমার যখন আপনার এই লিঙ্কটার উপর ক্লিক করবে, লিঙ্কটার উপর ক্লিক করবে তখন আপনার কাস্টমার এই ইন্টারফেসটা পেয়ে যাবে। এটা একদম সহজ একটা ওয়ে। এখানে আপনার গুগল বিজনেস প্রোফাইলের লিস্টিং এ যেতে হচ্ছে না আপনার কাস্টমারকে, কাস্টমার লিঙ্কটার উপর ক্লিক করলে সরাসরি এখানে রিভিউ লেখার অপশনটা পেয়ে যাচ্ছে। এখানে স্টার সিলেক্ট করবে, কত স্টার দিবে, তারপর রিভিউটা লিখবে, এরপর কোনো ফটো যদি অ্যাড করতে চায় সে ফটোটাও অ্যাড করতে পারবে। এইভাবে আপনি চাইলে আপনার কাস্টমারদেরকে রিভিউর জন্য ইনভাইটেশন পাঠাতে পারেন, সেটা আপনার নতুন কাস্টমারকে পাঠাতে পারেন বা আপনার পুরানো কাস্টমার প্রোডাক্ট বা সার্ভিস নিয়েছে তাকেও আপনি এই রিভিউ ইনভাইটেশনটা পাঠাতে পারেন। এবং এই রিভিউ ইনভাইটেশনটা পাঠিয়ে আপনি কিন্তু আপনার রিভিউকে ম্যাক্সিমাইজ করতে পারেন আপনার বিজনেস প্রোফাইলে। এই রিভিউর অপশনটা আপনি চাইলে আপনার ওয়েবসাইটেও রাখতে পারেন, আপনার ওয়েবসাইটে এম্বেড করে একটা বাটন ক্রিয়েট করবেন রিভিউ লিখে, তাহলে ওই রিভিউ বাটনে ক্লিক করলে আপনার কাস্টমার সরাসরি আপনার বিজনেস প্রোফাইল লিস্টিং এ রিভিউ অপশনে চলে যাবে, তখন ওই ইন্টারফেসে গিয়ে সে রিভিউটা লিখতে পারবে। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ম্যাক্সিমাম রিভিউ আপনার বিজনেস প্রোফাইল লিস্টিং এ নিয়ে আসতে পারেন। আর এই রিভিউস এর গুরুত্ব কতটা এবং কিভাবে আপনি নেগেটিভ এবং পজিটিভ রিভিউ হ্যান্ডেল করবেন ওগুলো আমার আগের ভিডিওতে দেখেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।